এই খেজুরটা হচ্ছে আপনার খুবই প্রসিদ্ধ বাংলাদেশে। আচ্ছা, অন্যান্য সব খেজুর প্রসিদ্ধ, বাট এই খেজুরটার ডিমান্ড হচ্ছে এরকম যে খেজুরটা অনেক বড় সাইজের হয়। এটা দেখেন, এটা হচ্ছে আপনার সুগাই প্রিমিয়াম। আচ্ছা, এটার হচ্ছে বিশেষত্ব, এটা কি ক্যাটাগরি একটাই সুগাই প্রিমিয়াম? না ভাই, এটার দুইটা ক্যাটাগরি, এটারও দুইটা ক্যাটাগরি। হ্যাঁ, এটার বিশেষত্ব হচ্ছে এটাতে কিছুটা কাঁচা খেজুরের মতো একটা স্বাদ পাওয়া যাবে। আচ্ছা, এই পাশে হচ্ছে দুটো দুই কালারের, দুইটা দুই কালারের। জি, আচ্ছা, মানে দুই মাথা দুই কালারের এবং একটি কাঁচা খেজুরের যে স্বাদ সেটা কিন্তু এটার ভিতরে পাওয়া যাবে। হচ্ছে আম্বার, আম্বার হচ্ছে আপনার ভিআইপি কোয়ালিটির। আচ্ছা, এটা এটার সাইজ গুলো দেখেন। ওকে, এগুলো এটার সাইজ, যারা বড় খেজুর খুঁজে তাদের জন্য হচ্ছে এই টাইপস এর খেজুর গুলো। মারিয়াম হচ্ছে এটার বীজটা একটু ছোট, আর এটা বাংলাদেশের সবচেয়ে বেশি চলিত একটি খেজুর, যেটা সবাই খেয়ে থাকে, সবাই জেনে থাকে, সুস্বাদু বলা যেতে পারে। এবং অবশ্যই, আচ্ছা, সুস্বাদু। এটার আরো কতগুলো ক্যাটাগরি আছে সেটা আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে চলে আসলাম রাহিবস কালেকশন থেকে। আর আপনারা জানেন যে রাহিবস কালেকশন সরাসরি সৌদি আরব থেকে ইম্পোর্টেড খেজুর নিয়ে কাজ করেন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খেজুর কালেকশন রয়েছে। তো বাংলাদেশের যেই খেজুরগুলো বর্তমানে অনেক বেশি চাহিদা রয়েছে সেই খেজুরগুলোই রাহিবস কালেকশনে আপনারা পেয়ে যাবেন। এবং আজকের পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে দেখাবো এখানে কী কী ধরনের খেজুর রয়েছে, কোন খেজুরের কী নাম রয়েছে, কেমন কোয়ালিটি হবে, সব কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। অনেকেই আছেন যে ব্যবসা করছেন অথবা বেকার আছেন যে এই খেজুর নিয়ে আপনি ব্যবসা করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই খেজুরগুলো নিয়ে আপনি যদি বিক্রি করেন হোলসেলে, এখান থেকে নিয়ে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। এবং রাহিবস কালেকশন সেই সুযোগ সুবিধাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে। রাহিবস কালেকশন থেকে আপনারা রিটেলে নিতে পারবেন, পাইকারি দামে নিতে পারবেন, খুব সহজেই আপনি ঘরে বসে এই খেজুরগুলো নিতে পারবেন। আর রাহিবস কালেকশন সারা বাংলাদেশে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে এই খেজুরগুলো ডেলিভারি করে থাকে। যারা খুচরা নেবেন তারা কিন্তু হাফ কেজি খেজুরও কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন। অনেকে আছে যে আসলে খেজুরের তো প্রচুর দাম, সেক্ষেত্রে আপনি খেতে পারছেন না, হাফ কেজি খেজুর আপনি নিতে পারবেন খুব সহজে। যারা আসলে এই স্বাদ নিতে চান খেজুরের, সকল ধরনের খেজুর পাবেন, আপনার স্বাদের মধ্যে রয়েছে, এবং বাজেট করলে সেই বাজেটের মধ্যেও খেজুরগুলো আপনারা এখানে পাবেন। আর যারা পাইকারি এবং খুচরা নিতে চান অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে রাহিবস কালেকশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বাংলাদেশের 64 জেলায় যে কোনো প্রান্ত থেকে এই খেজুরগুলো নিতে পারবেন। আজকের পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন রাহিবস কালেকশন থেকে সোয়াদ আপু। তিনি কিন্তু এই খেজুরের কেমন কোয়ালিটি হবে, কোনটার কী নাম রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে জানানোর চেষ্টা করবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আফু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে তো আপনার এই খেজুর দেখে আমি খুব মানে অনেক বেশি ভালো আছি। তো মূলত আপনাদের এখানে প্রচুর খেজুর দেখছি, তো এখানে কি কি ধরনের খেজুর রয়েছে যদি সংক্ষেপে আমার ভিউয়ার্সকে বলে দিতেন? আমাদের কাছে সব ধরনের খেজুর আছে, সব ধরনের খেজুর পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি সৌদি আরব থেকে নিয়ে আসি। দেখেন এখানে সব ধরনের কোয়ালিটির খেজুর আছে। আমি প্রথমে আজওয়া মালাকি দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে আজওয়া আপনাদের কাছে কয়টা ক্যাটাগরি আছে? আজওয়া চারটা কোয়ালিটি আছে, চারটা কোয়ালিটি আছে। তো আমরা প্রথমেই কোনটা দেখব? আজওয়ার আজওয়া মালাকিটা দেখবেন। মালাকি, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে যে আজওয়া মালাকি। জি, এটা আজওয়া মালাকি। এটার সাইজ গুলো সাতটা, দুটেই হচ্ছে অনেক ভালো। আচ্ছা, সবচেয়ে ভালো কোয়ালিটির খেজুর আজওয়ার মধ্যে এটা আমাদের। ওকে, দেখতে পা, আজওয়ার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কি। এটা হচ্ছে বাংলাদেশে প্রথম আসছে এরকম খেজুর, খুব কমই আসে বাংলাদেশে। আচ্ছা, বিকজ এটা অনেক বেশি প্রিমিয়াম। মোটামুটি এটাকে একদম লেটেস্ট বলা যায় যেহেতু সামনে রমজান চলে আসছে, সেক্ষেত্রে মোটামুটি আগেই কিন্তু একটি আপডেট খেজুর চলে আসছে আপনাদের কাছে। ওকে, তারপরে আমরা কোনটা দেখছি? এরপর হচ্ছে ভাই এটা, এটা হচ্ছে আজওয়া গ্যালাক্সি, আজওয়া গ্যালাক্সি, আজওয়া গ্যালাক্সি। দেন হচ্ছে এটা আজওয়া এ গ্রেড, আজওয়া এ গ্রেড। এটা হচ্ছে আজওয়া এ গ্রেড, এটা হচ্ছে আজওয়া গ্যালাক্সি। জি, ওকে। তো এখানে দুটার ভিতরে আসলে পার্থক্য কি বা ক্যাটাগরিটা কি রয়েছে ভাই? পার্থক্য আপনি দেখলেই বুঝবেন যে এটার যেটা আজওয়া এ গ্রেড আর কি, এটার সাইজ গুলো আজওয়া গ্যালাক্সি থেকে ছোট, কিন্তু কোয়ালিটি কিন্তু দুটারই সেম, শুধু সাইজের ডিফারেন্সের কারণে আজওয়া গ্যালাক্সি আর এ গ্রেড করে ক্যাটাগরি করা। তাহলে মোটামুটি এটার যে স্বাদ সেটা কিন্তু একই রয়েছে, বাট এটার যেই সাইজটা, সেই সাইজটার উপরে দামটা ডিপেন্ড করে। জি, ওকে। তো আমরা
এখানে যেই কার্টুনগুলো দেখতে পাচ্ছি মিনি কার্টুন, তো এখানে প্রতিটা কার্টুনে আসলে কত কেজি করে থাকে? ভাই এখানে 5 কেজি করে থাকে, এটা সরাসরি সৌদির থেকে প্যাকেটিং হয়ে আসে। আচ্ছা এভাবে প্যাকেট হয়ে চলে আসে? জি। আচ্ছা এখান থেকে আপনারা বাংলা সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন? জি ম্যাম। আচ্ছা তারপরে আমরা কোনটা দেখছি? এরপর হচ্ছে এই রেগুলার গ্রেড ক্যাটাগরি। আচ্ছা এটা হচ্ছে রেগুলার? জি। ওকে এগুলো রেগুলার গ্রেড ক্যাটাগরি, এইটার থেকে আজ এ গ্রেড থেকে ছোট একটু ছোট টাইপসের, কিন্তু তাও কিন্তু নরমালি রেগুলার থেকেও বড় টাইপসের খেজুর আপনারা দেখেন, আপনারা খেজুর দেখলেই বুঝবেন। আচ্ছা তো এই যে এখানে আজোয়া রেগুলার, সেটা আসলে মনে হয় যে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের কাছে? জি সবসময় অ্যাভেলেবেল। আচ্ছা মোটামুটি এটা কাস্টমারের কেনার সাধ্যের মধ্যে, দামটাও একটু কম? দামটাও একটু কম, কেনার সাধ্যের মধ্যে, আর এটা সবচেয়ে বেশি চলিত প্রোডাক্ট আমাদের। আচ্ছা তো দর্শক অবশ্যই কিন্তু দামটা সিক্রেট থাকবে, যেহেতু খেজুর আইটেম, আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখান থেকে আপনারা কিন্তু এটার প্রাইসটা জেনে যাবেন। কারণ আসলে জানেনই তো সবাই, তো আসলে এটা কিনবে খুচরা পাইকারি কিনবে, সেক্ষেত্রে দামটা সিক্রেট রাখা হলো। তো ছোয়াদাফু তারপর আমরা কোনটা দেখছি? তারপর হচ্ছে এখানে পাশেই আছে হচ্ছে সাফাউই। সাফা? সাফাউই বা কালমি খেজুর বলা হয়, বা কালমি মরিয়মও বলা থাকে অনেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই খেজুরটা হচ্ছে আপনার, এটাও কম দামের মধ্যে যারা, যাদের বাজেট থাকে তারা নিতে পারবে, খুবই সুলভ প্রাইসে। আচ্ছা তো আচ্ছা তারপর আমরা কোনটা দেখব? এরপর হচ্ছে ভাই উপরের দিকে দেখেন, এটা হচ্ছে আপনার মাজদুল ভিআইপি। মাজদুল ভিআইপি, মদিনার মাজদুল ভিআইপি, খুবই চমৎকার কিন্তু, অনেক বড় সাইজের যেটা। এরপরে হচ্ছে এরপরেরটা দেখেন। আচ্ছা এরপরেরটা হচ্ছে মাজদুল এ গ্রেড। আচ্ছা এটার পরের গ্রেডটাই। ওকে তাহলে মাজদুলকে আসলে দুইটা ক্যাটাগরি রয়েছে পাশাপাশি? জি। ওকে তাহলে আমরা প্রথমে একটা দেখলাম এবং দ্বিতীয়তে এটা দেখতে পাচ্ছি, তো এই দুইটার ভিতরে আসলে কি ডিফারেন্স রয়েছে? এই দুটোর মধ্যে সাইজের ডিফারেন্স আছে। আচ্ছা আবার কিন্তু দেখবেন এ গ্রেড যেটা আছে আমাদের, সেটার মধ্যে কিন্তু আপনার মাবরুম, সরি মাজদুল যেটা আছে, এটার থেকেও বড় খেজুর আছে। আচ্ছা কিন্তু এটা মিক্স আপ সাইজ, এটা এক সাইজের হবে না, এটা হবে এক সাইজের। ওকে অবশ্যই আপনারা যারা অডিয়েন্স আছে নিতে চাচ্ছেন, তারা আমাদেরকে নক দিবেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে। ওকে তাহলে আসলে ভিডিওতে দাম বলাটা যাবে না। জি। ওকে তারপর আমরা কোনটা দেখব? আচ্ছা এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মারিয়াম এ গ্রেড যেটা। আচ্ছা মারিয়াম এ গ্রেড ক্যাটাগরি। ওকে তো এটা এটা আসলে কেমন হবে খেজুরটা, আসলে কোয়ালিটিটা কেমন এটার? এটা কোয়ালিটি ভাই এ গ্রেড কোয়ালিটি। এ গ্রেড কোয়ালিটি। তো মারিয়ামের ভিতরে কি দুইটা ক্যাটাগরি নাকি একটা ক্যাটাগরি? ভাই দুইটা ক্যাটাগরি, এখানে আরেকটা দেখেন, এখানে আরেকটা ক্যাটাগরি আছে। ওকে এটা হচ্ছে মারিয়াম ভিআইপি ক্যাটাগরি। আচ্ছা মারিয়াম হচ্ছে ভাই এটার বীজটা একটু ছোট। আচ্ছা আর এটা বাংলাদেশের সবচেয়ে বেশি চলিত একটি খেজুর। আচ্ছা যেটা সবাই খেয়ে থাকে, সবাই জেনে থাকে, অনেক সুস্বাদু বলা যেতে পারে এবং অবশ্যই। আচ্ছা সুস্বাদু, এটার এটার আরো কতগুলো ক্যাটাগরি আছে সেটা আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো। মোটামুটি আসলে কাস্টমার যারা এই খেজুরটা কিনবে, আসলে আমি বলবো যে আসলে সে কিন্তু ঠকবে না, কারণ এটা বেস্ট কোয়ালিটির একটি খেজুর এবং বিচিটা খুবই ছোট, সে কিন্তু খেয়ে এটা অনেক বেশি কমফোর্ট ফিল করবে আর কি। ওকে তারপরে কোনটা দেখবো? এরপরে হচ্ছে এখানে মাবরুম আছে। মাবরুম, ওকে এ গ্রেড এটা। আচ্ছা মাবরুমের ভিতরে কয়টা ক্যাটাগরি হবে? মাবরুমের ভিতরে দুইটা ক্যাটাগরি হবে, পাশেরটাই দেখেন কত বড় সাইজ। আচ্ছা এটা সেটাও কিন্তু মাবরুম? জি এটাও মাবরুম, এটা মাবরুম গ্যালাক্সি। ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা, অনেক বড় সাইজ এবং কালারটাও কিন্তু খুব জোস একটি কালার। এটা হচ্ছে মাবরুম এ গ্রেড, এটা হচ্ছে মাবরুম গ্যালাক্সি। আচ্ছা গ্যালাক্সি, তো মোটামুটি মাবরুম গ্যালাক্সি যেটা সেটা অনেক ভালো। জি আমাদের সব সর্বোচ্চ দামি খেজুর হচ্ছে মাবরুম গ্যালাক্সি। আচ্ছা সর্বোচ্চ দামি খেজুর হচ্ছে মাবরুম গ্যালাক্সি, তো গাইস আপনারা কিন্তু এটাও নিতে পারেন, খুবই খুবই আসলে রানিং একটি প্রোডাক্ট যেটা বলা যেতে পারে। তারপরে আমরা কোনটা দেখছি আপু? এরপর হচ্ছে আম্বার। আম্বার হচ্ছে আপনার ভিআইপি কোয়ালিটির। আচ্ছা এটা এটার সাইজগুলো দেখেন। ওকে এগুলো এটার সাইজ, যারা বড় খেজুর খুঁজে তাদের জন্য হচ্ছে এই টাইপসের খেজুরগুলো। তারপর হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে আপনার সুগাই প্রিমিয়াম। আচ্ছা এটার হচ্ছে বিশেষত্ব, এটা কি ক্যাটাগরি একটাই সুগাই প্রিমিয়াম? না ভাই এটার দুইটা ক্যাটাগরি, এটারও দুইটা ক্যাটাগরি। হ্যাঁ এটার বিশেষত্ব হচ্ছে এটাতে কিছুটা কাঁচা খেজুরের মতো একটা স্বাদ পাওয়া যাবে। আচ্ছা এই পাশে হচ্ছে দুটো দুই কালারের, দুইটা দুই কালারের। জি আচ্ছা মানে দুই মাথা দুই কালারের এবং একটি কাঁচা খেজুরের যে স্বাদ সেটা কিন্তু এটার ভিতরে পাওয়া যাবে। ওকে চমৎকার। এটা আরেকটা ক্যাটাগরি, এটা হচ্ছে রেগুলার ক্যাটাগরি। আচ্ছা এই এইটা হচ্ছে এটার যারা স্বল্প মূল্যে খেজুর খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট, মোটামুটি একদম রিজনেবল দাম, আসলে যারা একদম মিনিমাম কম রেটে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা। তারপরে কোনটা দেখবো আপু?
এরপর হচ্ছে আপনারা এটা দেখতে পারেন, এটা হচ্ছে আমাদের মাশরুক। আচ্ছা মাশরুক, জি ওকে। মাশরুকটা হচ্ছে, মাশরুকটা কম দামি খেজুরের মধ্যে একটা খেজুর। আচ্ছা এটাও একটু কমের মধ্যে আছে, জি ওকে। আর এরপর হচ্ছে এটা সুপকারি। সুপকারি না, জি। আচ্ছা এটা আসলে খুবই পরিচিত এবং সবার অনেক প্রিয়। এই খেজুরটা হচ্ছে আপনার খুবই প্রসিদ্ধ বাংলাদেশে। আচ্ছা অন্যান্য সব খেজুর প্রসিদ্ধ, বাট এই খেজুরটার ডিমান্ড হচ্ছে এরকম যে খেজুরটা অনেক বড় সাইজের হয়। আমাদের কাছে দুটো সাইজ আছে আপাতত, হচ্ছে এটা সামনে আপনারা 15 তারিখের পর থেকে আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা মার্চের 15, জি মার্চের 15 তারিখ। এই প্রোডাক্টটাই শুধুমাত্র, এই প্রোডাক্টটা আসছে, এটা হচ্ছে স্যাম্পল আপনারা যেগুলো দেখতেছেন এখন। মূল যে প্রোডাক্টগুলো সেগুলো এখনো আসেনি, তো আপনারা কিন্তু একদম পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে আসবে। ওকে, যেহেতু রমজান উপলক্ষে হিউজ কালেকশন আপনারা কিন্তু এখানে পাবেন, প্রচুর পরিমাণে আছে এবং আসবে। এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো, ওকে, আমাদের গাহুয়া আইটেমস। আচ্ছা এই যে দেখুন, আচ্ছা এটা হচ্ছে আমাদের গাহুয়া, অ্যারাবিয়ান কফি বলা হয় যেটাকে। আচ্ছা আমরা সরাসরি সৌদি আরব থেকে ইম্পোর্ট করে আনি। এটার দুটো ক্যাটাগরি আছে, আর একটা ওখানে আছে হোয়াইট ক্যাটাগরি। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট না? হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দুইটা দুই ক্যাটাগরি নাকি? জি। এখানে আসলে ওয়েট কতটুকু এটার, মানে ওজন? 250 গ্রাম। 250 গ্রাম, তো আপনাদের কাছে কি এটা 250 গ্রাম হবে নাকি আরো বড় সাইজ হবে? না এটা 250 গ্রাম, 250 গ্রামই হয়। এখন আর একটা বিশেষ খেজুরের কথা বলবো, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের যারা যেখানে যাবে, কোন একটা জায়গায় ইমার্জেন্সি যাচ্ছে কিন্তু রোজা রেখেছে, খেজুর খাওয়া লাগবে তাদের জন্য, তো তার ইফতার করা লাগবে সেজন্য। আর হচ্ছে যারা বেসিক্যালি যারা পাইকারি মুদির দোকান আছে তারা সেই খেজুরে এটার সাথে রাখতে পারে যাতে সেল করা যায়। আচ্ছা এই যে দেখুন, মোটামুটি কাস্টমার খেজুর পকেট টাইপস এর বলা হয় এটাকে। ওয়াও চমৎকার, কিন্তু এটা ঠিক কেউ চাইলে আসলে এভাবে একটি প্যাকেট কিনে নিতে পারবে রিজনেবলের মধ্যে, মোটামুটি কমের মধ্যে সে কিন্তু সাতটা নিতে পারবে অল্প খরচের ভিতরে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে মদিনা খেজুর বা বার্নি খেজুর বলা হয়, পবিত্র কোরআন শরীফে এই খেজুরের নামটি রয়েছে। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে যারা অনেক ট্রাভেলের মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন তাদের জন্য একটা অনেক খুব সহজে, হ্যাঁ প্যাকেটটা নিয়ে সে কিন্তু খেতে পারবে। এটার আবার 1 কেজি 1/2 কেজি আছে, এটা হচ্ছে এটার 1/2 কেজি। 1/2 কেজি না, জি এটা হচ্ছে 1/2 কেজি প্যাকেট। আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে 50 গ্রাম করে, আর এটা হচ্ছে যে 1/2 কেজি, জি আর এটা হচ্ছে 1 কেজি প্যাকেট। 1 কেজি, আচ্ছা আচ্ছা, মোটামুটি এভাবে চাইলে খুব সহজে প্যাকেটও নিতে পারবে এবং মোটামুটি আসলে বলা যেতে পারে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেস্ট কোয়ালিটিটা। কিন্তু আপনারা সবাই এখন খেজুরের সাথে পরিচয় হলেন, আচ্ছা আপনারা অবশ্যই আমাদের পেজে অর্ডার করবেন। আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল, আর আজকে আপনাদেরকে সোহাদ আপু অনেক বেশি আসলে দেখানোর চেষ্টা করেছেন এবং আপনাদেরকে কোনটার কী নাম রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করেছেন। তবে আপনাদেরকে একটু কথা বলি, এই খেজুরগুলো আপনারা 1/2 কেজি থেকে হাইয়েস্ট 20 কেজি পর্যন্ত আপনারা নিতে পারবেন, তো আপনাদেরকে ডেলিভারি করে দেওয়া হবে ঘরে বসে, অনলাইনে এই খেজুরগুলো আপনারা নিতে পারবেন। সবাই অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনাদের সামনে যেহেতু রমজান আসতেছে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে এই খেজুরগুলো, তো আমাদেরকে অবশ্যই ছুন্নত আদায় করতে হবে, আমাদেরকে খেতে হবে। তো যারা আসলে এই সৌদি আরবের খেজুরগুলোর স্বাদ নিতে চান তাদের জন্য, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই 1/2 কেজি হলেও আপনারা কিনবেন, কিনে দেখবেন এখানকার খেজুরগুলো আসলে কেমন বা রাহিবস কালেকশন আপনাদেরকে কী দিচ্ছে, ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, আপনারা অন্তত একবার হলেও আপনারা নিয়ে দেখেন এবং খেয়ে দেখেন যে এই খেজুরগুলোর কোয়ালিটি কেমন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।